সিজিও কমপ্লেক্সে আরজিকর মেডিকেলের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় দুই পিজিটিকে নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। বেশ কিছু নথি জমা দিতে এসেছে এমনটাই জানিয়েছেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলছেন বেশ কিছু নথি জমা দিতে এসেছি, নথি জমা দিয়ে কি কোনো কথাবার্তা হলো সিবিআই আধিকারিকদের সঙ্গে? আগে সপ্তর্ষি চট্টোপাধ্যায় এমএসভিপি তিনি এবং তার সঙ্গে দুজন পিজিটি তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে তারা সিবিআই দফতরের ভেতরে রয়েছেন। সপ্তর্ষি চট্টোপাধ্যায় তার হাতে একটি ফাইল ছিল, বেশ কিছু ডকুমেন্ট ছিল সেই ফাইলে। তিনি যেটা বললেন যে সিবিআই আধিকারিকরা বেশ কিছু নথি চেয়েছেন, সেই নথি তিনি জমা দিতে এসছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে দুজন পিজিটিকে সঙ্গে নিয়ে তিনি এসছেন, তার পেছনে অন্য কোনো কারণ রয়েছে? তিনি যেটা দাবি করলেন যে পিজিটিরা নিজেরাই এসছে, তার সঙ্গে তিনি এসেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকে, কিন্তু এর আগেও দেখেছি একাধিকবার পিজিটি স্টুডেন্টদের বা জুনিয়র ডাক্তারদের তলব করা হয়েছে, কিন্তু আজকে প্রথম আমরা দেখলাম যে এমএসভিপি নিজের সঙ্গে দুজন পিজিটি কে নিয়ে এসছেন এবং এই মুহূর্তে তারা সিবিআই দপ্তরের ভেতরে রয়েছেন এবং বেশ কিছু নথি হাতে নিয়ে তারা সিবিআই দপ্তরে প্রবেশ করলেন। সিবিআই সূত্রের খবর, বেশ কিছু নতুন তথ্য রয়েছে এবং সেই নতুন তথ্য সাক্ষীদের বয়ান সামনে রেখে এই পিজিটিদের সঙ্গে কথা বলতে চান সিবিআইয়ের গোয়েন্দারা, এবং যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেই ডকুমেন্ট জমা দেওয়ার পর সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক 15 মিনিট আগে এমএসভিপি এবং তার সঙ্গে দুজন পিজিটি তারা কিন্তু সিবিআই দপ্তরের ভেতরে প্রবেশ করেছেন। তার ঠিক আগে আমরা দেখেছিলাম যে ফরেন্সিক অধ্যাপক তিনি কিন্তু এসেছিলেন, অপূর্ব বিশ্বাস, তিনি প্রায় 1.5 ঘন্টা এই সিবিআই দপ্তরে ছিলেন। তিনি বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখলাম যে এমএসভিপি এবং পিজিটি স্টুডেন্টরা তারা কিন্তু সিবিআই দপ্তরের ভেতরে প্রবেশ করেছে। ইতিমধ্যেই কিন্তু যে নথি জমা পড়েছে সেটা কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু করেছেন সিবিআই এর গোয়েন্দারা। পাপিয়া, ধন্যবাদ তোমায়। অনুব্রত মণ্ডলের দরজা থেকে ফিরতে হলো চন্দ্রনাথ সিংহ বিকাশকে। ঘরে ঢুকতে গেলে বিকাশকে আটকায় পুলিশ, দরজা থেকে ফিরতে হয় চন্দ্রনাথ সিংহকে। অনুব্রতর সঙ্গে দেখা করলেন তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষও দেখা করলেন, কিন্তু সাক্ষাতে ছাড়পত্র পেলেন না নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ, তিনিও দেখা করেন, কিন্তু দরজা থেকে ফিরতে হলো চন্দ্রনাথ বিকাশকে। দরজা থেকে ফিরে গেলেন চন্দ্রনাথ সিংহ বিকাশরা, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার ছাড়পত্র পেলেন না তারা। বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ দেখা করেন, এমনকি বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, তাকেও দেখা করতে দেখা গেল অনুব্রত মণ্ডলের সঙ্গে, কিন্তু ফিরতে হলো চন্দ্রনাথ বিকাশকে।